নমস্কার, কেমন আছেন সবাই? পায়েলের গল্প কথার আরো একটি নতুন কুকিং ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আচ্ছা বলুন দেখি, এই যে শুরুটা, মানে নমস্কার কেমন আছেন সবাই, এটা ঠিক কার মতো? একদম ঠিক ধরেছেন, আমাদের সবার প্রিয় প্রবাসী ঘরকন্নার একমাত্র দিদি মহুয়াদির মতো। আমার শুরু শেষ সমস্ত ইন্সপিরেশন যদি বলা হয় তাহলে একমাত্র মহুয়াদি। আজ একটা ছোট্ট গল্প করি আপনাদের সাথে। ঠিক আজ থেকে 2 বছর আগে আমি যখন শিলিগুড়িতে এসেছিলাম, তখন একা থাকতে থাকতে সারাটা দিন মনে হতো যে কিভাবে কাটবে। হাজবেন্ড আর আমার বেবি, আর তো এখানে কেউ নেই, বাবা মা শ্বশুর শাশুড়ি অনেকদিন গ্যাপে গ্যাপে এখানে আসেন, ওনাদেরও বয়স হয়েছে তাই সেভাবে আসতে পারে না। তো তখন আমি ভাবলাম মহুয়াদিও তো এইভাবেই একা বাইরে রয়েছে, মহুয়াদির কিছু মুহূর্তগুলোকে আপনাদের সাথে শেয়ার করে না। তো ঠিক মহুয়াদিকে দেখেই আমি সেদিন থেকে ভিডিও দেওয়া শুরু করি। আর মহুয়াদিকে আপনারা আমার থেকেও অনেকেই ভালো চেনেন, দিদির ব্যাপারে যাই বলবো সেটাই কম বলা হবে। দিদির ভয়েস, দিদির ব্যবহার, আচার আচরণ আমার ভীষণ ভালো লাগে। তো ওই যে বললাম, আমার শুরু এবং শেষ একমাত্র ইন্সপিরেশন হচ্ছে মহুয়াদি। যদিও দিদির কাছ পর্যন্ত আমার এই ভিডিওটা পৌঁছবে না, তবুও অনেক দূর থেকেই দিদিকে অনেক ভালোবাসা আর অনেক অনেক প্রণাম জানাই তোমার এই ছোটো বোনটার তরফ থেকে। তো যাই হোক, কথা বলতে বলতে চলো আজকের রান্নাটা শুরু করে নিই। আজ হাজবেন্ড বাজার থেকে 750 গ্রাম মতো টমেটো এনে বলল, এবার তো গরম পড়ছে তো একটু ভাতের সাথে টমেটো চাটনি না হলে কিন্তু জমছে না, তাই ওর রিকোয়েস্টেই কিন্তু আজকের এই টমেটো চাটনির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তোমরা প্রথমেই দেখতে পেলে আমি কথা বলতে বলতে টমেটোগুলো কিন্তু টুকরো টুকরো করে পিস করে কেটে নিয়েছি, আর তার সাথে এদিকে নিয়ে নিয়েছিলাম খেজুর, কাজু আর কিশমিশ। কাজুগুলোকে মাঝখান থেকে ভেঙে নিয়েছিলাম 2 টুকরো করে, আর খেজুরের মাঝখান থেকে বীজটা বের করে নিয়ে 2/2 করে কেটে পরিষ্কার করে সব কিছু একসাথে ধুয়ে রেখেছিলাম। তাহলে চলো এবার রান্নাটা শুরু করে নিই। প্রথমেই কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দেব। এবার মশলাটা হালকা যখন ভাজা ভাজা হয়ে আসবে, তারপর কিন্তু আমরা টমেটোটা অ্যাড করব। তো দেখো, আমি সমস্ত টমেটোগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এরপর সুন্দর করে তেল বা মশলা যাই আছে সেটার সাথে কিন্তু টমেটোটাকে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। আর একটা টিপস, সেটা হচ্ছে তোমরা টমেটোটা দেওয়ার সাথে সাথেই কিন্তু সেদ্ধ করার জন্য নুন দিয়ে দিও না, তাহলে কিন্তু মানে অনেকেই দাও কিন্তু আমি সাজেস্ট করব নুনটা একটু পরে দেবে। তার কারণটা হচ্ছে টমেটোটার নিজস্ব কিছুটা জল আছে, সেই নিজস্ব জলটা থেকে আগে টমেটোটা সেদ্ধ হয়ে যাক 50% মতো, তারপর যখন দেখবে সেই জলটা শুকিয়ে এসেছে তখন তোমরা লবণ বা নুন অ্যাড করো, তাহলে তখন আবার লবণ থেকে কিছুটা জল বেরোবে, সেই জলে বাকি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো তোমরা দেখতেই পেলে প্রথমে কিন্তু আমি বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, আবার একবার ঢাকনা খোলার পর আবার দেখে নিলাম কতটা কি সেদ্ধ হয়েছে, তারপর আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। এরপর দেখো মোটামুটি কিন্তু বলতে গেলে 70% মতো টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে। এরপর একটুখানি নুন অ্যাড করতে হবে, কারণ আগের জলটা শুকিয়ে গেছে। এরপর আমি 1 থেকে 1.5 চামচ মতো লবণ বা নুন যোগ করে নিলাম। এই লবণ বা নুনটা দেওয়ার ফলে যে জলটা শুকিয়ে এসেছিল সেখান থেকে কিন্তু আবার কিছুটা জল ছাড়বে এবং সেই জলটা থেকে বাকি টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। তো আবার সুন্দর করে আমি পুরোটা মিক্স করে দিলাম নুনের সাথে টমেটোটাকে। আর এরপর প্রায় যেহেতু চাটনিটা 70% মতো হয়ে এসেছে, তাই এরপর ড্রাই ফ্রুটসগুলো অ্যাড করে দিতে হবে। খেজুর, কাজু, কিশমিশ এগুলো আমি দিয়েছিলাম। তোমাদের বাড়িতে যদি আমসত্ত্ব থাকে দিতে পারো, খুব ভালো টেস্ট আসে। আমার কাছেও আমসত্ত্ব ছিল, কিন্তু আমার ছেলে যেহেতু আমসত্ত্ব ভীষণ ভালোবাসে, ও একটুও দিতে দিল না, বললো মাম্মা এইটা আমি তোমাকে চাটনিতে দিতে দেবো না। তো যাই হোক, ওটা আমি বাদ দিয়েছি। তো এরপর সুন্দর করে সব কিছু মিশিয়ে নেওয়ার পর যখন দেখবে প্রায় 80-85% মতো টমেটোটা সেদ্ধ হয়ে এসেছে, তখন ঠিকঠাক করে পরিমাণ মতো তোমরা চিনি দিয়ে দিও। তো চিনিটা একটু বেশি হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, তার কারণ এর সাথে লবণ দেওয়া আছে আর আমরা ফোড়নেই শুকনো লঙ্কা দিয়েছিলাম, তাই চিনি যদি একটু বেশিও হয় কোনো অসুবিধা নেই। আমি এখানে 1/4 চামচের 4 থেকে 5 চামচ মতো চিনি অ্যাড করেছিলাম। তো এরপর চিনিটা দেওয়ার পর ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নিয়ে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। যখন দেখবে একটা আঠালো মতো ব্যাপার চলে এসেছে, মানে চিনিটা দিলে একটা থিকনেসটা খুব গাঢ় হয়ে যায়, আর এই আঠালো ব্যাপারটা না এলে ঠিক চাটনিটা জমে না। তো এরপর দেখো কাজু, কিশমিশ সমস্ত কিছু টমেটোর সাথে ভালো করে মিশে গেছে। এরপর আর 5 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু টমেটো চাটনিটা একদম রেডি হয়ে যাবে। আর এটা প্রত্যেক দিন ভাতের সাথে গরমকালে একটু একটু করে খেয়েও খুব ভালো লাগবে। আর সব শেষে যেটা করবে সেটা হচ্ছে যে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেওয়ার পর অল্প একটুখানি পাতিলেবুর রস ওপর থেকে ছড়িয়ে নিয়ে আবার ভালো করে চাটনিটার সাথে মিশিয়ে দিও। এর ফলে টেস্টটা ভীষণ ভালো আসবে,
তার কারণ দেখো, ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর মিষ্টি দিয়েছি মানে চিনি, আর তারপর লেবুর রস, মানে টক ঝাল মিষ্টির একটা ফ্লেভার কিন্তু আসবেই। তো কথা বলতে বলতে দেখো চাটনিটা রেডিও হয়ে গেছে। আরও 5 মিনিট যদি মনে করো যে আরেকটুখানি টমেটোগুলোকে গলাবে, তাহলে আরও 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নিও। কিন্তু আমার আবার খুব বেশি গলে গেলে ভালো লাগে না, টমেটোগুলো একটু মুখে পড়লেই আমার বেশি ভালো লাগে, তো সেই জন্য আমি এই অবস্থাতেই সার্ভ করে নিয়েছি। তো দেখো কথা বলতে বলতে আমার আজকের রেসিপিটা কিন্তু রেডিও হয়ে গেছে, অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। ও হ্যাঁ, আরেকটা কথা, এই যে তোমরা সবাই আমার ভিডিও দেখো, একটা করে লাইক কমেন্ট শেয়ার না করলে আমি কী করে বুঝবো তোমাদের কেমন লাগছে? তো অবশ্যই ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো সকলকে টাটা।